কথা, আমার নাম লক্ষীরাম মান্ডি, আমি চোখের অসুবিধার অপেক্ষায় আমি এই মোরনডাঙ্গা হসপিটালে আলি। আমার আছে ডাক্তারবাবু দেখলো যে চোখের আমার কোনো অসুবিধা আছে, তুমি তাড়াতাড়ি পাশে করতে হবে, তুমি থাকো ভর্তি হও। ভর্তি হলাম, ভর্তির পরে অপারেশন হলো, অপারেশন হলো তারপরে আমার বাড়িতে গেলাম, তারপরে আবার দেখাতে এলি, তখন আগের থেকে খুব ভালো দেখাচ্ছে। আপনি খুশি এখন অপারেশন হওয়ার পরে যে ভালো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অপারেশন হওয়ার পরে ভালো দেখতে পাচ্ছেন, নিতিন, আপনি খুশি? আপনার ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ। অপারেশন করতে কত খরচা হলো আপনার? কোনো পয়সা লেগেছে? পয়সা লাগে নাই। আপনি কীভাবে অপারেশন করালেন তাহলে? স্বাস্থ্য বিমা কার্ড যেটা গরিবদের দেওয়া হয়, বিপিএল কার্ড থাকলে দেওয়া হয়, তাই তো? আচ্ছা, এখন তাহলে আপনি ভালো দেখতে পাচ্ছেন। আপনার বাড়ির লোক কী বলছে? বাড়ির লোক খুশি? হ্যাঁ, বাড়ির লোক খুশি আছে। আজকে আপনি দেখা দিচ্ছেন, একাই চলে এসেছেন? হ্যাঁ, দেখাতে আপনি আজকে একাই আসলেন? আজকে আমি একাই আসছি। একা আসতে পারলেন? অসুবিধা হলো না তো কিছু? না, মানে আজকে গ্রামে ফুটবল খেলা হচ্ছে। আচ্ছা, আর ছেলেগুলো এলো নাই, তো বলছে আমার দেখা আছে, জানা আছে। আর প্রথমবার যখন এসেছিলেন তখন কি আপনার সঙ্গে কেউ এসেছিল? হ্যাঁ, এসেছিল, তখন এসেছিল। আর আজকে আপনি একাই চলে আসলেন ঢাকাতে? হ্যাঁ, তাই তো?